অপেক্ষা ছিল। সাংসদ পদ ফিরে পাওয়ার পর সংসদে কবে বক্তব্য রাখবেন রাহুল গান্ধী? অবশেষে বুধবার লোকসভায় অনাস্থা বিতর্কে কংগ্রেস নেতাকে বক্তব্য রাখতে দেখা গেল। বক্তৃতার শুরুতেই সাংসদ পদ ফেরানোর জন্য ধন্যবাদ জানান রাহুল গান্ধী, আর সেখানেই মণিপুর প্রসঙ্গে রীতিমতো বিস্ফোরক মন্তব্য করতে দেখা গেল তাঁকে। মণিপুর ইস্যুতে মোদীকে আক্রমণ করে রাহুলের বক্তব্য, প্রধানমন্ত্রীর এখনও মণিপুর যাওয়ার সময় হয়নি, কারণ ওনার কাছে মণিপুর ভারত নয়। আপনারা মণিপুরকে ভেঙে টুকরো টুকরো করে দিয়েছেন। আমি গেছি মণিপুরে, উদ্বাস্তু শিবিরে শিশুদের যন্ত্রণা দেখেছি, মহিলাদের সঙ্গে কথা বলেছি। আপনি দেশভক্ত নন, আপনি দেশদ্রোহী। পাশাপাশি প্রধানমন্ত্রী মোদীকে আক্রমণ করে তিনি তুলনা করলেন অহংকারী রাবণের সঙ্গে। রাহুল বলেন, লঙ্কায় আগুন হনুমান লাগায়নি, রাবণের অহংকারই সেই আগুন লেগেছিল। তিনি তোপ দেগে বলেন, গোটা দেশে কেরোসিন ছড়াচ্ছেন মোদী। রাবণ যেমন দুজনের কথা শুনতেন, এক মেঘনাদ আর দুই কুম্ভকর্ণের, ঠিক তেমনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও দুজনের কথা শুনছেন, এক অমিত শাহ আর দুই আদানি। आपने मणिपुर में केरोसिन फेंकी, अपने चिंगारी लगा दी, अब आप हरियाणा में कर रहे हो, पूरे देश को आप जलाने में लगे हो। आप पूरे देश में भारत माता की हत्या आपने मणिपुर में की। रावण दो लोगों की सुनता था, मेघनाथ और कुंभकर्ण, वैसे ही नरेंद्र मोदी दो लोगों की सुनते हैं, अमित शाह और अडानी। भाई और बहनों, लंका को हनुमान ने नहीं जलाया था, लंका को रावण के अहंकार ने जलाया था। তাকে মোদীর উদ্দেশ্যে বলতে শোনা যায়, আপনি ভারত মাতার রক্ষাকর্তা নন, আপনি ভারত মাতার খুনি। আমার এক মা এখানে বসে রয়েছেন, অন্য মাকে আপনি খুন করেছেন মণিপুরে। ভারতীয় সেনা মণিপুরে একদিন শান্তি ফেরাতে পারে, কিন্তু আপনি তাদের ব্যবহার করছেন না। আপনি চান আমাদের সেনারা মারা যাক। যদি ভারতের হৃদয়ধ্বনি প্রধানমন্ত্রী না শুনেন, তাহলে কার কথা শুনছেন তিনি? এদিন রাহুলের বক্তৃতার সময় উত্তাল হয়ে উঠে কক্ষ। ভারত মাতা কো আপনি মণিপুরকে লোগোকে মারা, আপনি মণিপুরকে লোগোকে মারকর ভারত কি হত্যা কি হ্যায়, আপ দেশ দ্রোহী হো, আপ দেশ ভক্ত নাই হো, আপ দেশ প্রেমী নাই হো, আপ দেশ দ্রোহী হো, আপনি দেশ কি হত্যা মণিপুর মে কি। ব্যুরো রিপোর্ট, আকাশ ত্রিপুরা।